এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত মোহতারাম আমাদের জনাব ডক্টর মাওলানা গোলাম মর্শেদ সাহেব কোরআন রিসার্চ ফাউন্ডেশন কোয়ার্ডিনেটার রাজশাহী শাখার আমি মোহতারামের কাছে যাব আমি আমরা এতক্ষণ শুনছিলাম হজরতের কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিস্তারিত অনেক কথা বলেছেন এ ব্যাপারে আপনার কি মতামত থাকবে এবং সাথে আমি বলতে চাই আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা সব কিছু হয় এই কথাটার গ্রহণযোগ্যতা কতটুকু এ ব্যাপারে আপনি একটু কোরআন সুন্দর আলোকে একটু ব্যাখ্যা দেবেন বাদ সম্মানিত আজকের উপস্থাপক তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় এই কথাটার মানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী সারা পৃথিবীব্যাপী এই কথাটা প্রচলিত বর্তমানে প্রচলিত যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না যা কিছু হয় সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয় এমনকি গাছের পাতাটাও আল্লাহর ইচ্ছা ছাড়া নড়ে না এক কথায় বোঝা যাচ্ছে যে যা কিছু হয় সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয় যার কারণেই পৃথিবীর নাস্তিকেরা সুযোগ পেয়েছে কথা বলার যে সব যেহেতু আল্লাহর ইচ্ছাই হয় তাহলে গোনাও মানুষ আল্লাহর ইচ্ছাতেই করে পাপের কাজগুলো আল্লাহর ইচ্ছাতেই হয় তাহলে তো মানুষ তো দায়ী নয় এই জন্য আল্লাহ দায়ী কারণ আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হচ্ছে সময় যে দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যদি ইচ্ছা দেখি যে আল্লাহর ইচ্ছা দুই ধরনের একটা হলো তাৎক্ষণিক ইচ্ছা আর একটা হলো অতাৎক্ষণিক ইচ্ছা তাৎক্ষণিক ইচ্ছাই যদি সব কিছু সংগঠিত হয় তাহলে বান্দার ইচ্ছা বা কর্মক্ষমতার কোনো স্বাধীনতা থাকে না যে আল্লাহর ইচ্ছা একটা বান্দা ইচ্ছা করছে আমি এখন একটু ভালো কাজ করবো আল্লা তাকে ঘুরিয়ে দিলেন অথবা বান্দা ইচ্ছা করছে যে আমি পাপের কাজ করব করবো আল্লা তাকে ঘুরিয়ে মসজিদে নিয়ে গেলেন তাহলে এখানে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় সে নিয়ন্ত্রিত হয় তো তাহলে তা পাপী ব্যক্তি সে পাপের জন্য তাকে শাস্তি দেওয়া কি যৌক্তিক হবে নিঃসন্দেহ যৌক্তিক হবে না এটা হলো অযৌক্তিক আর তার প্রতি অবিচার করা হবে আবার একজন দেখা যাচ্ছে যে পাপ কাজ পাপ কাজের ভিতরে নিমজ্জিত আছেন আল্লাপাক তাকে ঘুরিয়ে সবের দিকে নিয়ে গেলেন তো এটা আল্লাহর ইচ্ছাতেই সে ভালো কাজ করলেন এখানে পুরস্কার দেওয়াটা তাহলে নিঃসন্দেহ স্বজন প্রীতি হবে এটা মানাই না তাহলে আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছাই সব কিছু সংগঠিত হয় এ কথাটি ঠিক নয় কারণ আল্লাপাক কোরআনুল কারিমে বলেছেন যে লিংসান ইনসানি ইল্লামা সাহা মানুষ যা কিছু চেষ্টা করে তাই সে পায় তাহলে মানুষ যে সাধনা করবে যে চেষ্টা করবে যে কোনো জিনিসের জন্য সে সেটা অর্জন করতে পারবে তাহলে এখানে আল্লাহাক শর্ত লাগিয়ে দিয়েছেন ও ইন লাইসাল ইনসান ইল্লামা সাহা যে মানুষ যদি চেষ্টা করে তাহলে পাবে ঠিক না চেষ্টা না করলে সে কিছুই পাবে না এরপরে যদি আমরা আরেকটা একটা সুরাতে দেখি বলেছেন মা মা ওই জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন হবে না যদি তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা না করে এখানে আল্লাহ পাক এখানেও শর্ত জুড়ে দিয়েছেন যে যদি যদি লাগিয়েছেন তাহলে নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য নিজেদেরকেই চেষ্টা করতে হবে ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই মানুষ মানুষের ইচ্ছা এবং কর্মপ্রচেষ্টার স্বাধীনতা আছে তার ইচ্ছারও স্বাধীনতা আছে তার কর্মেরও স্বাধীনতা আছে তাহলে আমাদের সমাজে যে কথাটা প্রচলিত আছে কথাটা ঠিক নয় আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় সব কিছু সংগঠিত হয় না আমরা যদি এখন দেখি যে বিশ্বজগতের মালিক তিনি একটা প্রোগ্রাম তৈরি করেছেন সেই প্রোগ্রাম অনুযায়ী সব কিছু হয় আমরা জানি যে আল্লাহ সৃষ্টির আগেই পঞ্চাশ হাজার বছর আগে সকল কিছু তিনি আইন কানুন বিধিবিধান তিনি লিখে রেখেছেন এখন প্রোগ্রাম যদি আমরা ধরি প্রোগ্রামের সাথে যদি আমরা উপমা দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে যেমন যেমন এই মোবাইলটি যিনি আবিষ্কার করেছেন মোবাইলের জিনিস স্রষ্টা তিনি কিছু আইন তৈরি করেছেন এবং তার ইচ্ছা এখানে তিনি দিয়ে রেখেছেন মোবাইলটা অফ বাটন অন বাটন তার একটা ইচ্ছা দেওয়া আছে এখন মোবাইলের জিনিস স্রষ্টা তার ইচ্ছা হল অন বাটন অফ বাটন দেওয়া আছে আমি যদি এখন অন করার জন্য অফ বাটনে টিপ দিই তাহলে কি হবে তার মানে মোবাইলের জিনিস শোষটা তার ইচ্ছা লাগবে তো তার অতাৎক্ষণিক ইচ্ছা তিনি যে ইচ্ছাটা এখানে দিয়ে রেখেছেন যে প্রোগ্রামটা এখানে সাজিয়ে রেখেছেন তার অতাৎক্ষণিক ইচ্ছার আমার তাৎক্ষণিক ইচ্ছা যদি এক হয় আমি যদি এখন ইয়েস বাটনে টিপ দিই তাহলে এটাকে অন হবে তাহলে এটা কার ইচ্ছায় অন হলো নিঃসন্দেহে এটা হলো জিনিস সোর্সটা তার অতাৎক্ষণিক ইচ্ছা আর আমি যিনি আমি যে যে ব্যবহার করছি আমার তাৎক্ষণিক ইচ্ছা এটি অন হয়েছে ঠিক না তাহলে মোবাইলের অ তাৎক্ষণিক ইচ্ছা আর আমার তাৎক্ষণিক ইচ্ছা যদি এক হয় তাহলে এটা অন হবে তদ্রূপ আল্লাপাক প্রত্যেকটা জিনিসের আইনকানুন তৈরি করেছেন ভালোর জন্য কারণ তৈরি করেছেন মন্দের জন্য কারণ তৈরি করেছেন কোন কাজে তার রেজাল্ট সফল হবে আর কোন কাজ করলে তার রেজাল্টটা দেখা যাচ্ছে বিফল হবে বা সে ব্যর্থকাম হবে আইন আল্লাহ পাকের তৈরি করা আছে তো এখন আমি আল্লাহর সেই তৈরি করা আইন অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে অবশ্যই আমি সফল হব আর ব্যর্থ হওয়ার যে নীতিমাল আল্লাহ পাক তৈরি করেছে সেই ব্যর্থ হওয়ার কাজগুলো যদি আমি করি তাহলে নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যর্থ হব তার মানে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা নয় এটা হল অত্যাখক্ষণিক ইচ্ছা তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে যত কাজ সংগঠিত হচ্ছে এগুলো আল্লাহর অতাতক্ষণিক ইচ্ছা অনুযায়ী হচ্ছে আল্লাপাক ইচ্ছা তিনি আগেই তৈরি করে রেখেছেন প্রোগ্রাম সাজিয়ে রেখেছেন সেই প্রোগ্রাম অনুযায়ী সব কিছু সাধিত হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই জন্য আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় এটা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় হয় এটি ঠিক নয় আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছায় আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছায় সব কিছু করতে পারে যেহেতু সে পাওয়ার সে ক্ষমতা আল্লাপাকের আছে কিন্তু আল্লাপাক তাৎক্ষণিক ইচ্ছায় সব কিছু করেন না আল্লাপাক অতৎক্ষণিক ইচ্ছায় তার সব কিছু সংগঠিত হয় তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এর জন্য আল্লাপাকের তাৎক্ষণিক ইচ্ছায় সব কিছু সংগঠিত হয় এটি যদি আমরা বিশ্বাস করি এটি যদি মানি তাহলে মানুষের ইচ্ছা এবং কর্মপ্রচেষ্টার কোনো স্বাধীনতা থাকে না যেহেতু আল্লাপাক হিসাব দিবেন হিসাব অন্তে তিনি আমাদের পুরস্কার দিবেন হয় শাস্তি অথবা চিরসুখের জান্নাত তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অবশ্যই আমার কর্মের উপরে আমার কর্মের উপরে বিচার হবে এই জন্য আল্লাপাক বলেছেন যে অলিকুল্লি দারাজাতুন কোরআনুল মেয়ে এটি দুই জায়গায় ব্যবহার করেছেন যে মানুষের কর্ম অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে তাহলে আমি যদি ভালো কাজ করি সে কাজ অনুযায়ী আমি প্রতিদান পাবো আর যদি খারাপ কাজ করি খারাপ কাজ অনুযায়ী আমি প্রতিদান পাবো এটাই নাই বিচার ঠিক না কিন্তু আমার যদি কোনো ইচ্ছার স্বাধীনতা না থাকে আর পরকালে হিসাবন্তে যদি আমাকে আজাব দেওয়া হয় তাহলে নিঃসন্দেহ আমার প্রতি সেটা অবিচার হবে জুলুম হবে ঠিক না এই জন্য আল্লাপাকের ইচ্ছাই হয় সব কিছু সাধিত হয় কিন্তু সেটা আল্লাপাকের অতারক্ষণিক ইচ্ছা আলহামদুলিল্লাহ মার্শাল্লা অত্যন্ত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে উনি প্রধান যিনি আলোচক ছিলেন তার অসমাপ্ত কথাগুলো সুন্দরভাবে উনি যুক্তি উপস্থাপন করে আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন সুপ্রিয় দর্শক যারা শুনছিলেন এরপরে আর ব্যাখ্যার কোনো প্রশ্নই আসে না